সাইবার প্রতারণার শিকার হয়ে 6.5 লক্ষ টাকা খোয়ালেন বালুরঘাটের এক যুবতী। এমন অভিযোগ ফেব্রুয়ারি মাসে পেতেই ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বালুরঘাটের ওই যুবতী ক্রেডিট কার্ডের চার্জ কিভাবে কম করা যায় তার জন্য গুগলে সার্চ করেছিলেন। সেই সময় হ্যাকাররা নিজেদেরকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোক পরিচয় দিয়ে ওই যুবতীর সঙ্গে কথা বলেন এবং তাকে আশ্বস্ত করেন যে তারা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোক। এরপর হ্যাকারদের কথা মতো যুবতী তার মোবাইলে অ্যানিডেক্স নামে একটি অ্যাপ ইনস্টল করে এবং ওটিপি শেয়ার করে হ্যাকারদের। এরপরই যুবতীর অ্যাকাউন্ট থেকে 6.5 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। সাইবার প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। এই ঘটনা তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে একজন দুস্থ পরিবারের ছেলে রয়েছে। তাকে কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে বলে তার সব নথি নেয় হ্যাকাররা। এরপর যুবতীর প্রতারিত টাকা ওই যুবকের অ্যাকাউন্টে রাখে। তদন্তে নেমে এর হদিশ পেয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃত 4 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং 1 জন জামিনে মুক্তি পায়। তবে এখনো পর্যন্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রের খবর। এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা জানান, একজন মহিলার কাছ থেকে ক্রেডিট কার্ডের মানে ইম্পারসোনেটেড করে ক্রিমিনাল, যে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কল করছে বলে ওর কাছ থেকে কিছু অ্যাপ ইনস্টল করিয়ে, অ্যানিডেস্ক বলে একটা অ্যাপ ইনস্টল করিয়ে তার সমস্ত অ্যাকাউন্টের অ্যাক্সেস ফ্রডুলেন্টলি নিয়ে তার অ্যাকাউন্ট থেকে প্রায় অনেক টাকা, 6.5 লক্ষ টাকার মতো তার অ্যাকাউন্ট থেকে ফ্রড হয়ে সাইবার ক্রাইম করে। এই কেসটা আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করে আমরা পুরো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ফিক্স আপ করে যার অ্যাকাউন্টে টাকা গেছে তাকে আমরা প্রপারভাবে ন্যাপ করা হয়। ন্যাপ করে অ্যারেস্ট করার পর তখন যখন আমরা ওকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে সেও মানে অ্যাকিউজড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান টাইপ অফ ভিকটিম, কারণ সে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতো এবং তাকে কেউ পার্টিকুলারলি অ্যাকাউন্ট খোলার জন্য কিছু টাকা দেবে এই প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে অ্যাকাউন্ট খোলায় এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টের এটি এবং অন্য কোনো কিছু সমস্ত কিছুর অ্যাক্সেস তারা নিয়ে নেয় নিজেরা, যারা মূলত এই সাইবার ফ্রড। এবং তারা নেওয়ার পর সেইটা তারা এখান থেকে অনেক দূরে ইনক্লুডিং মানে ইভেন আমাদের রাজ্যের বাইরেও পাঠিয়ে দিয়ে সেখান থেকে তার পরবর্তীকালে এই টাকাটা ফ্রড হয় এবং সেই টাকাটা তাদের এটিএমের মধ্যে উইথড্রল করে। তো এই টিমের মোটামুটি 4 জন যারা মাথা আমাদেরই জেলার বিভিন্ন জায়গায় ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা কোর্ট ফরওয়ার্ড করেছি, কোর্ট ফরওয়ার্ড করে রিমান্ড নিয়েছি। রিমান্ড নিয়ে এখন আমাদের এটাকে আরও বেশ ভালো ডেভেলপমেন্ট চলছে, যদিও এই কেসটাতে অনেকটাই আমরা ডেভেলপ করে ফেলেছি কিন্তু এরা আরও নানা রকম মানে সাইবার ফ্রড কেসের সাথে এরা ইনভলভ রয়েছে এবং তাতে আমরা বেশ কিছু আন্তঃরাজ্য মানে অন্যান্য রাজ্যের সাথেও এদের কমিউনিকেশন আছে বলে পাচ্ছি। তো এইটা একটা ভালো রিভিল হয়েছে, এইটা আমরা ইনভেস্টিগেশন। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।